60 লক্ষের পর এবার 43 লক্ষের হদিস এবারে স্ট্র্যান্ড রোডে টাকার পাহাড় উদ্ধার হলো ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে দেখাচ্ছি সেই ছবি 43 লক্ষের হদিস মিলল 59 লক্ষের পর এবার 43 লক্ষ স্ট্র্যান্ড রোডে টাকার পাহাড় উদ্ধার দেখছেন সেই ছবি স্ট্র্যান্ড রোডে জকের ধন নগদ 43 লক্ষের হদিস মিলল এই ঘটনায় তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুটি ব্যাগ ভর্তি 500 টাকার নোটে মোট 43 লক্ষ বাজেয়াপ্ত করা হলো কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে পার্থ প্রতিম ঠিক কোন জায়গা থেকে কিভাবে উদ্ধার হলো এই টাকার পাহাড় এবং কি কারণে এই টাকা কোথায় পাচারের চেষ্টা হচ্ছিল এখনো পর্যন্ত অভিযুক্তদের জেরা করে কি জানতে পারা যাচ্ছে পার্থ প্রতিম দেখো সব টাইপের 500 টাকার নোট এবং কিছু 100 টাকার নোট রয়েছে সেখানে এবং যেমনটা তোমায় বলে রাখি এদিন বিকেল বেলা নাগাদ লালবাজারের গুন্ডা দমন শাখার অধিকারীরা তারা যখন সেখানে ছিলেন স্ট্যান্ড রোড এলাকায় তাদের তিন ব্যক্তিকে দেখে সন্দেহ জানা পাবে এবং সেই তিন ব্যক্তির মধ্যে যার মধ্যে একজন রয়েছেন বিমল ওঝা দ্বিতীয় জন অমন কুমার তিওয়ারি এবং তৃতীয় জন বিমল কুমার দানি এই তিনজন যখন যাচ্ছিল স্ট্যান্ড রোডের একটি জায়গা থেকে 40/1 স্ট্যান্ড রোড থেকে সেই সময় তাদের কাছে দুটি ব্যাগ দেখতে পাওয়া যায় এবং তাদেরকে দেখে সন্দেহ হয় এবং সেই সন্দেহ হওয়ার পর তাদের সেই ব্যাগ পরীক্ষা করতে বেরিয়ে আসে কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকা এবং সেখানে দেখা যায় ব্যাগের মধ্যে প্রায় 43,500 টাকা সেটা রয়েছে তার পরবর্তীকালে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ইতিমধ্যে বড়বাজার এলাকা যেহেতু বড়বাজার থানায় একটি অভিযোগও দায়ের করে তাদেরকে কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং সেই সমস্ত টাকা কিন্তু সিজার করা হয়েছে কিন্তু কেন গ্রেপ্তার সে বিষয়ে তোমরা বলে রাখি এবং টাকা কেন বাজেয়াপ্ত তাদের কাছ থেকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই টাকা তারা কোথা থেকে নিয়ে এলো বা কোথায় নিয়ে যাচ্ছে সেই সমস্ত বিষয়ে কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারেনি এমনকি কোনো সদুত্তর দিতে পারেনি এবং কোনো ডকুমেন্ট দেখাতে না পারা কোনো সদুত্তর দিতে না পারার জন্যই কিন্তু এনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ কলকাতার বড়বাজার এলাকার স্ট্যান্ড রোডে আবারও কিন্তু এই টাকা উদ্ধার হলো এবং সেখানে 43,500 টাকা সেই টাকা উদ্ধার করে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে যে কি উদ্দেশ্যে কোয়াতলি টাকাটা আনা হলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সমস্তটাই কিন্তু খতিয়ে দেখার কাজ চালাচ্ছেন বর্তমানে লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ধন্যবাদ পার্থ প্রতিম লক্ষের পর এবার 43 লক্ষের হদিস এবারে স্ট্র্যান্ড রোডে টাকার পাহাড় উদ্ধার হলো ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে দেখাচ্ছি সেই ছবি 43 লক্ষের হদিস মিলল 59 লক্ষের পর এবার 43 লক্ষ স্ট্র্যান্ড রোডে টাকার পাহাড় উদ্ধার দেখছেন সেই ছবি স্ট্র্যান্ড রোডে জকের ধন নগদ 43 লক্ষের হদিস মিলল এই ঘটনায় তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুটি ব্যাগ ভর্তি 500 টাকার নোটে মোট 43 লক্ষ বাজেয়াপ্ত করা হলো